ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। ফুটবল জ্বরে এখন কাঁপছে বিশ্ব। কাতারে শুরু বিশ্বকাপ ফুটবলের 22তম আসর। 4 বছর পর পর আসে বিশ্বকাপ। বিশ্বকাপ এলেই দুই ভাগে ভাগ হয়ে যায় এশিয়ার অন্যতম দেশ বাংলাদেশের অধিকাংশ মানুষ, ব্রাজিল ও আর্জেন্টিনা। দলকে নিয়ে বাংলাদেশে যে উন্মাদনা দেখা যায় তা বিশ্বে একটু বিরল। আয়নার দুনিয়ার আজকের ভিডিওতে আমরা বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশ্বকাপ উন্মাদনা জানার চেষ্টা করব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। বিশ্বকাপ ফুটবল এলে গোটা বাংলাদেশ যেন দুটি দলে ভাগ হয়ে যায়। এক দল গলা ফাটান ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের হয়ে, তো আরেক দল উন্মাদনা শুরু করে আর্জেন্টিনাকে নিয়ে। কখনো কখনো উভয় দলের সমর্থকদের মধ্যে এই উন্মাদনা সহিংসতার পর্যায়েও রূপ নেয়। চলতি বিশ্বকাপেও ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। এরই মধ্যে গত 22 নভেম্বর সৌদি আরব বনাম আর্জেন্টিনা ম্যাচের সময় উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লায় এক তরুণ মারাও গেছে। আবার ওই ম্যাচে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর রাজধানীর অদূরে সাভারে বিপক্ষ দলের সমর্থকদের উপর হামলার ঘটনাও ঘটেছে। নির্মল বিনোদনের উৎস খেলা নিয়ে মানুষের এমন আচরণ কখনো কারো কাম্য হতে পারে না। তবে উভয় দলের সমর্থকদের তা কে বোঝাবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো লাগাতার চলছে কাদা ছোড়াছুড়ি ও ব্যঙ্গ বিদ্রুপ। একেবারে ভিন্ন অঞ্চলের ভিন্ন দুটি দেশের খেলা নিয়ে এমন উত্তেজনা গোটা পৃথিবীতে সত্যি বিরল। বিশ্বকাপে খেলা দলগুলোর থেকে র্যাঙ্কিংয়ে বহু পিছিয়ে থাকা বাংলাদেশের সমর্থকদের ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ফুটবল প্রেম এখন আলোচিত হয় আন্তর্জাতিক গণমাধ্যমেও। গত শুক্রবারও ওয়াশিংটন পোস্ট বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা নিয়ে রিপোর্ট করেছে। তবে নান্দনিক ফুটবল উপহার দেওয়ার জন্য ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থক শুধু বাংলাদেশে নয়, ছড়িয়ে আছে বিশ্বের আরও অনেক দেশে। কিন্তু বিশ্বকাপ এলে সেসব দেশে কি বাংলাদেশের মতো এমন উত্তেজনা ছড়ায়? সম্প্রতি মিডল ইস্ট আই প্রকাশিত এক রিপোর্টে বলা হয় যেসব দেশ বিশ্বকাপ ফুটবলে অংশ নিচ্ছে তাদের মধ্যে স্বাভাবিকভাবে নিজেদের দল নিয়ে উত্তেজনা থাকা স্বাভাবিক। এর বাইরে দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু দেশে বিশ্বকাপ এলে যে উত্তেজনা তৈরি হয় তা দেখার মতো। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই উন্মাদনা বেশি। অথচ এই দলগুলো বিশ্বকাপ খেলা থেকে এখনও অনেক দূরে রয়েছে। এসব দেশের বহু অভিবাসী শ্রমিক রয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তারাই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশ্বকাপ এলে উত্তেজনা তৈরি করেন। এবারের বিশ্বকাপেও কাতারে বাংলাদেশি ও ভারতীয় সমর্থকদের প্রিয় দলের সমর্থনে রাস্তায় উল্লাস করতে দেখা গেছে। এমনকি তারা খেলা দেখার জন্য করেছেন বিরাট আয়োজনও। কাতারের বিশ্বকাপ আয়োজন প্রকল্পের সিইও নাসের আল খাতের বলেন, আমাদের দেশে অনেক ফুটবল সমর্থক রয়েছে যারা দক্ষিণ এশিয়া থেকে এসেছেন। তারা ফুটবল ভালোবাসেন এবং ফুটবলের প্রকৃত ভক্ত। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশগুলোতেও বিশ্বকাপ জ্বর ছড়িয়ে পড়ছে। এসব দেশেও অধিকাংশ সমর্থন পাচ্ছেন ল্যাটিন আমেরিকার দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। ফেসবুক টুইটারে চলছে তর্ক বিতর্ক ও যুক্তি পাল্টা যুক্তি। বেশিরভাগ বাংলাদেশি মনে করেন বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মাতামাতির শুরুটা হয় 1980-এর দশকের দিকে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর দেশে কিছুটা স্থিতিশীলতা ফেরার পর সাধারণ মানুষের বাড়িতে রঙিন টিভি আসে এবং বিশ্বকাপের ম্যাচগুলো দেখার সুযোগ তৈরি হয়। তখন থেকেই শুরু হয় এই উন্মাদনার। টিভিতে হলুদ জার্সির ব্রাজিল এবং আকাশি নীল রং জার্সির আর্জেন্টিনার খেলা দেখানো শুরু হয়। সেই থেকে এই দুই দেশের খেলার প্রতি আকৃষ্ট হয় সাধারণ মানুষ। বিশেষ করে আর্জেন্টিনার ডিয়াগো ম্যারাডোনার প্রতি বাংলাদেশের মানুষের আলাদা এক ভালোবাসা তৈরি হয়। বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মাতামাতি শুরু হয় 1980-এর দশকের দিকে। 2014 সালে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে খেলা প্রদর্শনে পুলিশের বাধা
এবং ম্যারাডোনার হাত দিয়ে দেওয়া গোলকে অবৈধ বলা নিয়ে বরিশালে দুই দেশের সমর্থকদের মধ্যে সংঘর্ষের কথাও উল্লেখ করেছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে। এছাড়াও 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিল 7-1 গোলে হারার পর ব্রাজিল সমর্থকদের সামনে আর্জেন্টিনার সমর্থকদের কোমল পানীয় 7-Up পান এবং ব্রাজিল সমর্থকদের 7-Up বলে খেপানোর বিষয়টিও উল্লেখ করেছে মার্কিন এই সংবাদ মাধ্যম। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজ প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।